প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদেরকে জামানস একাডেমির পক্ষ থেকে। আমি মোহাম্মদ কামরুজ্জামান। বন্ধুরা, এ পর্যায়ে আমি তোমাদের সামনে আলোচনা করব মানব সাহিত্যের আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, বর্জ্য এবং নিষ্কাশন নিয়ে। বন্ধুরা, তোমাদের এই অধ্যায়ে মূলত আলোচনা করা হয়েছে রেচন বর্জ্য নিয়ে এবং এই রেচন বর্জ্য আমাদের দেহের মাধ্যমে কীভাবে নিষ্কাশিত হয় সেই বিষয়টি, অর্থাৎ রেচন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে। বন্ধুরা, তাহলে আমরা প্রথমে দেখব রেচন বর্জ্য বলতে আসলে কী বোঝানো হয়েছে এবং এই সকল রেচন বর্জ্য আমাদের বিভিন্ন অঙ্গের মাধ্যমে কীভাবে নিষ্কাশিত হয় সেই প্রক্রিয়াটি আমরা পরবর্তীতে আলোচনা করব। বন্ধুরা, চলো তাহলে আমরা জেনে নেই রেচন বর্জ্য বলতে আসলে কী বোঝানো হয়েছে। বন্ধুরা, এই বর্জ্য অথবা রেচন বর্জ্য আমরা যাই বলি না কেন, সেই বিষয়টি ভালোভাবে বুঝতে হলে আমাদেরকে যে বিষয় সম্পর্কে সবচেয়ে ভালো ধারণা থাকতে হবে, সবচেয়ে ক্লিয়ার ধারণা থাকতে হবে, সেটি হচ্ছে বিপাকক্রিয়া বা মেটাবলিজম। বন্ধুরা, তাহলে বিপাকক্রিয়া বা মেটাবলিজম বলতে আসলে আমরা কী বুঝি? বন্ধুরা, তোমরা ভালো করে খেয়াল করো, আমাদের দৈহিক বৃদ্ধি, ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধ অথবা আমাদের দেহের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদন এবং শক্তির যে সঞ্চয় রয়েছে, অর্থাৎ আমাদের দেহের যত রকমের দৈহিক কার্যক্রম রয়েছে সেগুলিকে পরিচালনা অথবা মেনটেন করার জন্য কিন্তু আমাদের প্রতিটি কোষে কোষে প্রতিনিয়ত অসংখ্য বিভিন্ন ধরনের উপাদানের ভাঙন এবং সৃষ্টি হচ্ছে। এই যে বিভিন্ন ধরনের উপাদানের ভাঙন এবং সৃষ্টি হচ্ছে, এর সাথে সংশ্লিষ্ট যত রকমের ক্রিয়াবিক্রিয়া রয়েছে, এই সকল ক্রিয়াবিক্রিয়াকে একত্রে বলা হয় হচ্ছে বিপাকক্রিয়া বা মেটাবলিজম। বন্ধুরা, তাহলে আমরা দেখলাম বিপাকক্রিয়ার মোট দুটি কম্পোনেন্ট, একটি হচ্ছে বিভিন্ন ধরনের উপাদানের ভাঙন হবে, অর্থাৎ বিভিন্ন ধরনের বড় বড় উপাদান ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানে পরিণত হবে, আর দ্বিতীয়টি হচ্ছে বিভিন্ন ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র উপাদান একত্রে মিলিত হয়ে বড় ধরনের কোনো কোষীয় উপাদান তৈরি করবে। তাহলে আমরা পেলাম বিপাকক্রিয়ার মোট দুটি কম্পোনেন্ট বা দুটি ধরন, একটি হচ্ছে ভাঙনমূলক বিপাকক্রিয়া, আরেকটি হচ্ছে গঠনমূলক বিপাকক্রিয়া। বন্ধুরা, এই যে ভাঙনমূলক বিপাকক্রিয়া অথবা গঠনমূলক বিপাকক্রিয়া, এদের কিন্তু আরও বেশ কয়েকটি নাম রয়েছে। বন্ধুরা, চলো আমরা সেই নামগুলির সাথে একটু পরিচিত হয়ে নেই। বন্ধুরা, তোমরা বোর্ডের দিকে খেয়াল করো, বিপাকক্রিয়া, বিপাকক্রিয়াকে ইংলিশে বলা হয় হচ্ছে মেটাবলিজম, মেটাবলিজম। তাহলে আমরা দেখলাম যে মেটাবলিজম হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে ভাঙনমূলক বিপাকক্রিয়া এর আরো তিনটি নাম রয়েছে, যেমন ভাঙনমূলক বিপাকক্রিয়া অথবা বিশ্লেষণমূলক বিপাকক্রিয়া। অথবা এটিকে আরও একটি নামে ডাকা হয়, সেটি হচ্ছে অপচিতিমূলক বিপাকক্রিয়া। বন্ধুরা, দেখো বিপাকক্রিয়ার যে দুটি ধাপ রয়েছে বা দুটি ধরন রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে ভাঙনমূলক বিপাকক্রিয়া বা বিশ্লেষণমূলক বিপাকক্রিয়া বা অপচিতিমূলক বিপাকক্রিয়া, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের বড় উপাদান ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানে পরিণত হবে, অর্থাৎ এখানে ভাঙার যে বিক্রিয়াগুলি রয়েছে সেগুলি অন্তর্ভুক্ত হবে। এই ভাঙনমূলক বিপাকক্রিয়ার ইংরেজি টার্ম হচ্ছে ক্যাটাবলিক মেটাবলিজম, ক্যাটাবলিক মেটাবলিজম। বন্ধুরা, এই যে ক্যাটাবলিক মেটাবলিজম তোমরা দেখতে পাচ্ছ, এটি কিন্তু সংক্ষেপে লেখা হয় ক্যাটাবলিজম, অর্থাৎ ক্যাটাবলিকের এখান থেকে ক্যাটা নিলাম আর মেটাবলিজমের এখান থেকে বলিজম নিলাম, তাহলে যেটি দাঁড়ায় ক্যাটা, এখান থেকে ক্যাটা, এখান থেকে বলিজম, অর্থাৎ অপচিতিমূলক বিপাকক্রিয়ার আরও একটি নাম হচ্ছে ক্যাটাবলিক মেটাবলিজম বা সংক্ষেপে ক্যাটাবলিজম। এবং বিপাকক্রিয়ার আরও একটি যে ভাগ রয়েছে সেটি হচ্ছে গঠনমূলক বিপাকক্রিয়া, গঠনমূলক বিপাকক্রিয়া। বা সংশ্লেষণমূলক বিপাকক্রিয়া। বা উপচিতিমূলক বিপাকক্রিয়া। বন্ধুরা, দেখো
এখানে গঠনমূলক বিপাক্রিয়ার আরও যে দুটি নাম রয়েছে তারা হচ্ছে সংশ্লেষণমূলক বিপাক্রিয়া বা উপস্থিতিমূলক বিপাক্রিয়া। এর অর্থ হচ্ছে এই বিপাক্রিয়ার ক্ষেত্রে অর্থাৎ বিপাক্রিয়ার যে অংশে কোনো উপাদানের সৃষ্টি হয় অর্থাৎ সংশ্লেষণ হয় বা গঠন হয় বা সৃষ্টি হয় অর্থাৎ অসংখ্য ছোটো ছোটো অণু বা বিভিন্ন উপাদান মিলে একটি বড় ধরনের উপাদান বা অণু সৃষ্টি করবে, তখন সেই ধরনের যে রিয়াকশনগুলি বা সেই বিষয়ের সাথে সংশ্লিষ্ট যে রিয়াকশন অথবা ক্রিয়াবিক্রিয়াগুলি রয়েছে তাদেরকে কিন্তু বলা হবে গঠনমূলক বিপাক্রিয়া বা সংশ্লেষণমূলক বিপাক্রিয়া। অর্থাৎ এরা গঠন করেছে অর্থাৎ বিভিন্ন ধরনের উপাদান গঠন করেছে। বন্ধুরা, এই যে গঠনমূলক বিপাক্রিয়া রয়েছে একে ইংলিশে বলা হয় হচ্ছে অ্যানাবলিক মেটাবলিজম। এখানে দেখো ক্যাটাবলিক মেটাবলিজমকে সংক্ষেপে কিন্তু বলা হয়েছিল ক্যাটাবলিজম, ঠিক একইভাবে অ্যানাবলিক মেটাবলিজমকে সংক্ষেপে বললে বলা যাবে এখান থেকে অ্যানা আর মেটাবলিজম এখান থেকে বলিজম অর্থাৎ অ্যানাবলিজম। তো বন্ধুরা দেখো আমাদের দেহের মধ্যে প্রতিটি কোষে কোষে প্রতিনিয়ত অসংখ্য যে ক্রিয়াবিক্রিয়া হচ্ছে তাদেরকে আমরা বলছি বিপাক্রিয়া বা মেটাবলিজম। এবং এই ক্রিয়াবিক্রিয়ার মধ্যে দুই ধরনের ক্রিয়াবিক্রিয়া হতে পারে কি, এক ধরনের ক্রিয়াবিক্রিয়া হচ্ছে যারা কোনো উপাদানকে ভেঙে দিবে তাদেরকে বলা হবে ভাঙনমূলক বিপাক্রিয়া বা ক্যাটাবলিজম। এবং কিছু ধরনের ক্রিয়াবিক্রিয়া রয়েছে যারা আসলে বিভিন্ন ধরনের উপাদান সংযুক্ত করে বৃহৎ কোনো উপাদান সৃষ্টি করে অর্থাৎ গঠনমূলক বিপাক্রিয়া বা অ্যানাবলিজম। বন্ধুরা তাহলে আমরা দেখলাম বিপাক্রিয়া বলতে আসলে কী বোঝায় এবং তার যে কতগুলি ক্যাটাগরি রয়েছে দুটি ক্যাটাগরি রয়েছে সেই বিষয়টিও আমরা ভালো করে বুঝলাম। বন্ধুরা চলো কিছু উদাহরণের মাধ্যমে এই বিষয়টি আর একটু ক্লিয়ার করা যাক। বন্ধুরা আসলে আমরা যখন কোনো খাবার খাই তখন সেই খাবারের পরিণতি আসলে কী হয়? বন্ধুরা আমাদের খাবারের মধ্যে যখন কোনো সরল উপাদান থাকে যেমন পানি, ভিটামিনস, মিনারেলস, এগুলি কিন্তু আমাদের ক্ষুদ্রান্ত খুব সহজে সরাসরি শোষণ করতে পারে অর্থাৎ আমাদের দেহ কর্তৃক সহজে শোষিত হয়। কিন্তু এই সকল খাবারের মধ্যে যদি কোনো জটিল খাবার থাকে যেমন সেটি হতে পারে জটিল শর্করা অথবা কমপ্লেক্স কার্বোহাইড্রেট অথবা আমিষ জাতীয় খাবার বা প্রোটিন অথবা ফ্যাট, চর্বি বা লিপিড জাতীয় খাবার, এদের কিন্তু আমাদের যে ক্ষুদ্রান্ত রয়েছে এই ক্ষুদ্রান্ত কিন্তু সরাসরি শোষণ করতে অক্ষম। তাহলে এদেরকে আগে প্রয়োজন হয় বিভিন্ন এনজাইমের সহায়তায় ভেঙে এদেরকে সরলতম উপাদানে পরিণত করা এবং সেই সকল সরলতম যে পুষ্টি উপাদানে পরিণত হয় তাদেরকে কিন্তু আসলে আমাদের ক্ষুদ্রান্ত খুব সহজেই সরাসরি গ্রহণ করতে পারে। বন্ধুরা চলো তাহলে বিষয়টি আমরা একটু দেখি। যেমন ধরো এটি হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের একটি অংশ বিশেষ। আমি বোঝার স্বার্থে একটি অংশ বিশেষ আঁকতেছি, তোমরা একটু দেখো। যখন আমাদের এটি হচ্ছে পরিপাকতন্ত্রের একটি অংশ বিশেষ, তার মধ্যে তোমরা এই যে অংশটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে আমাদের পাকস্থলী বা স্টোমা এবং তার যে নিচের অংশটি রয়েছে তা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইনের একটি অংশ বিশেষ। বন্ধুরা আমরা যখন কোনো খাবার খাই সে সকল খাবারের মধ্যে যে সকল সরল উপাদান থাকে তারা কিন্তু আমাদের এই যে ক্ষুদ্রান্ত দেখতে পাচ্ছ তোমরা এই ক্ষুদ্রান্ত কর্তৃক কিন্তু খুব সহজেই শোষিত হয়ে যেতে পারে। কিন্তু সেই খাবারের মধ্যে যদি কোনো জটিল খাবার থাকে যেমন ধরো কমপ্লেক্স কার্বোহাইড্রেট কিন্তু কার্বস বলা হয়ে থাকে, যেমন ধরো স্টার্চ বা গ্লাইকোজেন। অর্থাৎ আমরা দেখলাম যে আমরা যখন কোনো খাবার খাই সে সকল খাবারের মধ্যে যখন কোনো জটিল খাদ্যবস্তু থাকে যেমন জটিল যদি শর্করা থাকে যেমন স্টার্চ বা গ্লাইকোজেন হচ্ছে এরা জটিল শর্করা, তারা কী করবে আমাদের এই যে পরিপাক নালী রয়েছে সেখানে অবস্থিত যে অ্যামাইলোলাইটিক এনজাইম রয়েছে সেই অ্যামাইলোলাইটিক এনজাইমের মাধ্যমে ভেঙে গ্লুকোজে পরিণত হবে। এরপর যদি আমরা প্রোটিন জাতীয় পদার্থ খেয়ে থাকি বা খাদ্য খেয়ে থাকি তাহলে সেই সকল প্রোটিন জাতীয় খাদ্য আমাদের এই পরিপাক নালীর মধ্যে অবস্থিত যে প্রোটিওলাইটিক এনজাইম রয়েছে সেই প্রোটিওলাইটিক এনজাইমের ক্রিয়ার ফলে ভেঙে অ্যামিনো অ্যাসিডে রূপান্তরিত হবে অর্থাৎ অ্যামিনো অ্যাসিড তৈরি করবে প্রোটিওলাইটিক এনজাইম। অ্যামিনো অ্যাসিড। বন্ধুরা এরপর আমরা যদি কোনো ফ্যাট জাতীয় খাবার খাই বা লিপিড জাতীয় খাবার খাই তাহলে সেই ফ্যাট, চর্বি বা লিপিড আমরা যাই বলি না কেন তা আসলে আমাদের এই পরিপাক নালীর মধ্যে লাইপোলাইটিক এনজাইমের সহায়তায় ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হবে। লাইপোলাইটিক এনজাইম
ভেঙে ফ্যাটি অ্যাসিড সংক্ষেপে লিখলাম আমি, এবং গ্লিসারলে পরিণত হবে। বন্ধুরা তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে পরিপাক নালীর মধ্যে, এটা এই যে পরিপাক নালীর মধ্যে কিন্তু কোনো কোষের মধ্যে না, কতগুলি কোষের মাঝখানে, অর্থাৎ এই পরিপাক নালীর মধ্যে কী হচ্ছে, আমরা যখন কোনো খাবার খাচ্ছি সে সকল খাবারের মধ্যে যে সকল জটিল খাবার রয়েছে তারা কিন্তু এনজাইমের সহায়তায় ভেঙে সরল পুষ্টি উপাদানে পরিণত হয়েছে। এখানে কিন্তু এই বিক্রিয়াগুলি কিন্তু ভাঙনমূলক বিক্রিয়া, কিন্তু এই ভাঙনমূলক বিক্রিয়াগুলি কিন্তু আমাদের কোষের মধ্যে ঘটতেছে না, একাধিক কোষ দিয়ে যে টিউব বা নালী তৈরি হয়েছে সেই নালীর মধ্যে সংঘটিত হচ্ছে। তাহলে এই যে ভাঙনমূলক যে বিক্রিয়াগুলি তোমরা দেখতে পাচ্ছ, এই বিক্রিয়াগুলিকে কিন্তু বলা হয় মূলত পরিপাক বা ডাইজেশন, এদেরকে কিন্তু বিপাক বলা হবে না। যদিও পরিপাক এক ধরনের বিপাকের অন্তর্ভুক্ত হয়ও, কিন্তু এটি আসলে মূলত স্পেসিফিকভাবে বললে আসলে পরিপাকের অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা এখানে যে প্রক্রিয়াটি দেখলাম সেটি হচ্ছে পরিপাক প্রক্রিয়া, তাই তো? পরিপাক বা ডাইজেশন, এরা কিন্তু বিপাক না, এরা যদিও ভাঙনমূলক প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট, তারপরেও এদেরকে বলা হবে হচ্ছে পরিপাক বা ডাইজেশন। এদের স্পেসিফিকভাবে যে টার্মটি রয়েছে সেটি হচ্ছে ডাইজেশন। বন্ধুরা দেখো, আমরা যে খাবারগুলি খেলাম সেখানে যে ধরনের কমপ্লেক্স খাবার ছিল তারা কিন্তু ভেঙে সরল পুষ্টি উপাদানে পরিণত হয়েছে। এই সরল পুষ্টি উপাদান কী করবে, আমাদের এই যে ক্ষুদ্রান্ত দেখতে পাচ্ছ এই ক্ষুদ্রান্ত দ্বারা শোষিত হবে, শোষিত হয়ে চলে যাবে আমাদের রক্তে, এবং রক্ত কী করবে সেগুলিকে বিভিন্ন কোষে কোষে সাপ্লাই করে দিয়ে আসবে। এখন দেখা গেল এখান থেকে অনেক সময় দেখা যায় কিছু কিছু পুষ্টি উপাদান পরিপূর্ণভাবে শোষিত হয় না, তারা আমাদের এই যে পরিপাক নালী রয়েছে সেখানে থেকে যায়। এবং অনেক ধরনের খাবার আছে যারা এই যে তোমরা দেখতে পাচ্ছ পরিপাক হয়েছে, এরকম অনেক খাবার থাকবে, খাবারের মধ্যে এরকম অনেক উপাদান থাকবে যারা আসলে পরিপাক হবে না, তারা অপরিপাক অবস্থায় থেকে যাবে, অর্থাৎ আনডাইজেস্টেড অবস্থায় থেকে যাবে, আনডাইজেস্টেড থেকে যাবে। এই যে আনডাইজেস্টেড অবস্থায় থেকে যাবে, এরা কিন্তু আসলে বর্জ্য পদার্থ। তাহলে এই যে আনডাইজেস্টেড পদার্থ, অর্থাৎ আমরা যখন কোনো খাবার খেলাম তখন সেখান থেকে যে বর্জ্য তৈরি হলো, সেই বর্জ্য কিন্তু আমাদের এই পরিপাক নালীর মাধ্যমে মলাশয়ে চলে যাবে, মলাশয়ে মলদ্বারের মাধ্যমে বহিষ্কৃত হবে। তাহলে আমরা দেখলাম আমরা যখন কোনো খাবার খাই সেখানে যে সকল খাবার পরিপাক হয় না, অর্থাৎ হজম হয় না, তাদেরকে কিন্তু আমরা বর্জ্য বলতেছি। এই সকল বর্জ্যকে বলা হবে হচ্ছে পরিপাক বর্জ্য। তাহলে আমরা এক ধরনের বর্জ্যের সাথে এখানে পরিচিত হলাম, পরিপাক বর্জ্য, পরিপাক বর্জ্য। এখন একটা কথা হচ্ছে, এই পরিপাক বর্জ্য ছাড়াও যে সকল খাবারের পরিপাক হলো সে সকল খাবার যে সরল উপাদানে পরিণত হলো, সেই সকল সরল পুষ্টি উপাদান কী করবে, আমাদের এই ক্ষুদ্রান্তের মাধ্যমে শোষিত হয়ে যাবে রক্তে, রক্ত কী করবে সেগুলি আমাদের বিভিন্ন কোষে কোষে সাপ্লাই করে দিয়ে আসবে। তখন এই যে উপাদানগুলি তোমরা দেখতে পাচ্ছ এই উপাদানগুলি আসলে বিপাক ক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করবে। তাহলে আমরা বলেছিলাম যে কোষের মধ্যে যে সকল ক্রিয়া বিক্রিয়া হয় তাদের সমষ্টিগত রূপই হচ্ছে বিপাক ক্রিয়া, অর্থাৎ এই যে উপাদানগুলি রয়েছে তারা যখন কোষে কোষে চলে যাবে এবং প্রতিটি কোষে কোষে তারা যে ধরনের ক্রিয়া বিক্রিয়া অংশগ্রহণ করবে তাদেরকে কিন্তু বলা হবে বিপাক ক্রিয়া। তাহলে চলো আমরা দেখি এই সকল উপাদানগুলি আসলে কী কী ধরনের বিপাক ক্রিয়া অংশগ্রহণ করে তার একটি সংক্ষিপ্ত রূপ আমরা দেখব। চলো আমরা দেখি। তাহলে বন্ধুরা খেয়াল করো, আমরা যে ফ্যাট খেয়েছিলাম, ফ্যাট খাওয়ার পরে আমাদের দেহের মধ্যে ফ্যাট কী হয়েছিল, ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়েছিল, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়েছিল। তো আমাদের কোষের মধ্যে যখন এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল প্রবেশ করে তখন কিন্তু এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল যুক্ত হয়ে আবারও আমাদের দেহের যে প্রয়োজনীয় ফ্যাট রয়েছে, অর্থাৎ আমাদের দেহের বিভিন্ন কোষে কোষে যে ফ্যাটের প্রয়োজন সেই ফ্যাটে পরিণত হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখো, এখানে কিন্তু প্রথমে আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট অথবা পরিপাক নালীর মধ্যে ফ্যাট ভেঙে হয়েছিল ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, আবার আমাদের যখন কোষের মধ্যে চলে গেল তখন কিন্তু এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল যুক্ত হয়ে আবারও ফ্যাট তৈরি করলো অথবা চর্বি তৈরি করলো। এই সকল ফ্যাট আসলে আমাদের দেহের কোষের মধ্যে কোথায় কাজে লাগবে, আমাদের কোষের মধ্যে যে বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু রয়েছে অথবা কোষের যে বিভিন্ন উপাদান রয়েছে সে সকল উপাদান তৈরিতে কিন্তু এই ফ্যাট প্রয়োজন রয়েছে। তার মানে এই ফ্যাটগুলি তখন সেই বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে যাবে, অথবা ফ্যাট কিন্তু আমাদের দেহের কোষের যে প্রয়োজনীয় শক্তি রয়েছে সেই শক্তি উৎপাদনের কাজেও ব্যবহৃত হয়। তাহলে আমরা দেখলাম এই ফ্যাট তৈরি হওয়ার পারপাসটা কী, এবং এটি দেখো বন্ধুরা এখানে কিন্তু একাধিক বস্তু বা একাধিক উপাদান মিলে একটি বৃহৎ উপাদান তৈরি হচ্ছে, তার মানে এটি বিপাক্রিয়ার কোন ধরনের ক্যাটাগরির মধ্যে পড়বে, গঠনমূলক, যেহেতু এখানে নতুন একটি উপাদান গঠিত হয়েছে তাহলে এটি হবে গঠনমূলক বিপাক্রিয়া অথবা অ্যানাবলিজম, তাহলে অ্যানাবলিক রিয়াকশন এটি। এরপরে আমরা যে প্রোটিন খেয়েছিলাম
এই প্রোটিন কি করেছিল, আমাদের দেহের যে পরিপাক নালি রয়েছে সেই পরিপাক নালীর মধ্যে পরিপাক হয়ে কি করেছিল, সেখানে অ্যামিনো অ্যাসিড তৈরি করেছিল। তাহলে এই অ্যামিনো অ্যাসিড তৈরি হওয়ার পরে অ্যামিনো অ্যাসিড কি হয়েছিল, রক্তের মাধ্যমে বাহিত হয়ে আমাদের কোষে কোষে পৌঁছে গিয়েছে। এবার রক্তের মধ্যে এই অ্যামিনো অ্যাসিডের পরিণতি আসলে কি হবে, বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের শুষ্ক ওজনের মোট 50% হচ্ছে প্রোটিন, অর্থাৎ আমাদের দেহের গঠনের প্রোটিনের অংশই রয়েছে অনেক বেশি পরিমাণে। তার মানে আমাদের দেহে প্রোটিনের প্রয়োজন রয়েছে, আমাদের দেহের বিভিন্ন কোষে কোষে বা কোষের বৃদ্ধি বলি, ক্ষয়পূরণ বলি, অথবা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে বলি, এই সকল ক্ষেত্রে কিন্তু প্রোটিনের বেশ অংশগ্রহণ রয়েছে। তাহলে আমাদের দেহের যে প্রোটিন রয়েছে তা আসলে আমাদের কোষের মধ্যে এই অ্যামিনো অ্যাসিডগুলি যুক্ত হয়ে, অর্থাৎ অসংখ্য অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। তাহলে আমরা দেখলাম আমরা কোনো প্রোটিন জাতীয় খাবার খেলাম সেগুলি আমাদের পরিপাক নালীর মধ্যে ভেঙে অ্যামিনো অ্যাসিড তৈরি করে, সেগুলি যখন আবার কোষে কোষে পৌঁছে যায় তখন কোষের মধ্যে কিন্তু অসংখ্য অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে আবার আমাদের দেহের যে প্রয়োজনীয় প্রোটিন রয়েছে সেই প্রোটিনগুলি তৈরি করে। তাহলে আমরা এখানেও কিন্তু দেখতে পেলাম যে এখানে কিন্তু কোনো পদার্থ বা কোনো উপাদান তৈরি হয়েছে। তাহলে এরা কি অ্যানাবলিক, তাহলে এদেরকে বলা হবে অ্যানাবলিক রিয়াকশন বা গঠনমূলক বিপাকক্রিয়া। বন্ধুরা এরপর হচ্ছে আমরা কিছু ভাঙনমূলক বিপাকক্রিয়ার উদাহরণ দেখে নে। বন্ধুরা আমরা যখন কোনো জটিল কার্বোহাইড্রেট বা শর্করা খাই যেমন স্টার্চ বা গ্লাইকোজেন, তখন সেগুলি কিন্তু আমাদের পরিপাক নালীর মধ্যে ভেঙে গ্লুকোজ তৈরি হয়। তাহলে এই গ্লুকোজ আমাদের কোষ কী কাজে লাগাবে, এই গ্লুকোজকে কী করবে আমাদের কোষের মধ্যে অক্সিজেনের সহায়তায় ভেঙে দিবে, ভেঙে এখান থেকে এনার্জি উৎপাদন করবে, এনার্জি উৎপাদন করবে প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপাদন হবে এবং পানি উৎপাদন হবে। বন্ধুরা দেখো এখানে এখানে কী হচ্ছে, গ্লুকোজ ভেঙে গিয়ে শক্তি উৎপাদন করতেছে, অর্থাৎ এখানে মেইন পারপাস বা উদ্দেশ্য হচ্ছে শক্তি উৎপাদন করা। কোষের জন্য যে প্রয়োজনীয় শক্তি লাগবে সেই শক্তিগুলি কিন্তু আসলে উৎপাদন হয় এই গ্লুকোজ থেকে গ্লুকোজের জারণের ফলে। কিন্তু খেয়াল করে দেখো এই গ্লুকোজের জারণের ফলে এনার্জি উৎপাদন করার পারপাস ছিল, কিন্তু তার সাথে সাথে কিন্তু আরও দুটি পদার্থ তৈরি হয়েছে। এই দুটি পদার্থের মধ্যে দেখো এখানে কার্বন ডাইঅক্সাইড যে তৈরি হয়েছে এগুলি, এটিকে কিন্তু বলা হবে বর্জ্য পদার্থ। এর কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমাদের দেহে এখন আর কোনো কাজে লাগবে না, এটি কিন্তু খুবই বিষাক্ত, আমাদের দেহের জন্য খুবই ক্ষতিকর। তার মানে দেখা গেল যে এই যে বিপাকক্রিয়াটি হচ্ছে এর মধ্যে একটি বর্জ্য পদার্থ উৎপাদন হয়েছে এবং এই এটি কী হয়েছে, গ্লুকোজের ভাঙন। তাহলে এই বিপাকক্রিয়াটিকে বলা হবে কি, ভাঙনমূলক বিপাক অথবা ক্যাটাবলিক মেটাবলিজম, ক্যাটাবলিক, এটি হচ্ছে ক্যাটাবলিক ধরনের। এছাড়াও বন্ধুরা দেখো আমাদের দেহে যদি গ্লুকোজের ঘাটতি থাকে তাহলে কী হবে, আমাদের এনার্জি প্রোডাকশনও কমে যাবে, অর্থাৎ এনার্জির ঘাটতি হবে। তাহলে এই এনার্জির ঘাটতি পূরণের জন্য আমাদের দেহে যদি অ্যামিনো অ্যাসিড থাকে তাহলে সেই অ্যামিনো অ্যাসিড দিয়েও কিন্তু এনার্জি প্রোডিউস করতে পারে। কীভাবে দেখো, আমরা যদি বলি অ্যামিনো অ্যাসিডের একটি সাধারণ সংকেত তাহলে সেটি হবে এভাবে, বন্ধুরা দেখো এটি হচ্ছে বডিতে তোমরা খেয়াল করো এটি হচ্ছে অ্যামিনো অ্যাসিডের একটি সাধারণ গঠন। এই অ্যামিনো অ্যাসিড করে কি, আমাদের লিভারের মধ্যে ভেঙে গিয়ে অ্যামিনো গ্রুপটা আলাদা হয়ে যায়, এখানে যে অ্যামিনো গ্রুপ রয়েছে এই অ্যামিনো গ্রুপটা আলাদা হয়ে যায়, বাকি যে গ্রুপটি থাকে সেই গ্রুপটির সাথে কিন্তু অ্যাসিড গ্রুপ রয়েছে, তাহলে এখান থেকে একটি অ্যাসিড তৈরি করে। তাহলে এখান থেকে একটি অ্যাসিড তৈরি করে, এই অ্যাসিডটিকে বলা হচ্ছে কিটো অ্যাসিড, কিটো অ্যাসিড, কিটো অ্যাসিড তৈরিতে ব্যবহৃত হয় এবং এই কিটো অ্যাসিড দিয়ে কিন্তু পরবর্তীতে এনার্জি তৈরি হয়। তাহলে আমরা দেখলাম গ্লুকোজের ঘাটতি হলে আমাদের এনার্জিরও ঘাটতি হবে এবং সেই এনার্জির ঘাটতি পূরণ করার জন্য আমাদের কিন্তু অ্যামিনো অ্যাসিড রয়েছে, সেই অ্যামিনো অ্যাসিড ভেঙে এই কিটো অ্যাসিড তৈরির মাধ্যমে সেখান থেকে এনার্জি তৈরি করতে পারে। তার মানে এখানে দেখলাম আমরা অ্যামিনো অ্যাসিড ভাঙতেছে, তাহলে এটি একটি ভাঙনমূলক বিপাকক্রিয়া বলা যেতে পারে, অর্থাৎ ক্যাটাবলিক রিয়াকশন। আমি এই পাশে সব অ্যানাবলিক রিয়াকশন দেখাচ্ছি আর এই পাশটাতে দেখাচ্ছি হচ্ছে ক্যাটাবলিক রিয়াকশন, তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো। এখন দেখো এখানে এই ক্যাটাবলিক রিয়াকশনে কিন্তু আরও একটি বর্জ্য পদার্থ তৈরি হলো, এই যে অ্যামিনো গ্রুপ। এই অ্যামিনো গ্রুপ কী করে, আমাদের লিভারের মধ্যে হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়া করে, হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপাদন করে। এই অ্যামোনিয়া হচ্ছে খুবই বিষাক্ত একটি পদার্থ, এটি আমাদের দেহের মধ্যে থাকলে আমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে ড্যামেজ করে দিবে, অথবা আমাদের কোষের যে বিভিন্ন ধরনের প্রোটিন রয়েছে সেই প্রোটিনগুলিকে কিন্তু আসলে এটি ড্যামেজ করতে শুরু করবে। তাহলে বন্ধুরা একটি বিষয় খেয়াল করে দেখো, এখানে এই যে ক্যাটাবলিক রিয়াকশনটি রয়েছে সেখানে কিন্তু একটি বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে, আবার এই যে ক্যাটাবলিক রিয়াকশনটি রয়েছে এটির মধ্যেও কিন্তু একটি বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে। এই যে অ্যামিনো অ্যাসিডের ভাঙন এই বিক্রিয়াটির কিন্তু নাম রয়েছে, একটির নাম হচ্ছে ডিঅ্যামিনেশন রিয়াকশন, ডিঅ্যামিনেশন
রিয়াকশন, এই রিয়াকশনটি আসলে আমাদের লিভারের মধ্যে সংগৃহীত হয়। এছাড়াও কিছু অ্যামিনো অ্যাসিড আছে যা আমাদের মাসেলের মধ্যে থাকে এবং সেই অ্যামিনো অ্যাসিড ব্রেকডাউন হয়ে কিন্তু ক্রিয়েটিনিন নামক এক ধরনের পদার্থ তৈরি করে। মাসেল অ্যামিনো অ্যাসিড ভেঙে তৈরি করে হচ্ছে ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনিন বন্ধুরা, ক্রিয়েটিনিনের সংকেতটা আমি এখানে লিখছি। বন্ধুরা, আমরা যখন কোনো খাবার খাই সেই খাবারের মধ্যে কিন্তু নিউক্লিক অ্যাসিডও থাকে, অর্থাৎ ডিএনএ আরএনএ থাকে। সেই ডিএনএ ভেঙে কী তৈরি হয়? বিভিন্ন ধরনের নাইট্রোজেনযুক্ত ক্ষার, ফসফেট গ্রুপ এবং পেন্টোজ সুগার আলাদা হয়ে যায়। এই যে নাইট্রোজেন ঘটিত ক্ষার রয়েছে, এই ক্ষার কিন্তু দুই ধরনের, একটি হচ্ছে পিউরিন আর একটি হচ্ছে পাইরিমিডিন ধরনের। তাহলে এই পিউরিন ক্ষার যে রয়েছে, নাইট্রোজেনযুক্ত পিউরিন ক্ষার, এই পিউরিন ক্ষার ভেঙে কিন্তু তৈরি করা হচ্ছে ইউরিক অ্যাসিড। ব্রেকডাউন হবে, তৈরি করবে ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে, বন্ধুরা তোমরা খেয়াল করে দেখো, এখানে কিন্তু মাছের মধ্যে যে অ্যামিনো অ্যাসিড আছে সেই অ্যামিনো অ্যাসিড কিন্তু ভেঙে ক্রিয়েটিনিন তৈরি করলো এবং পিউরিন ভেঙে কি তৈরি করলো? ইউরিক অ্যাসিড। বন্ধুরা, এই যে দুটি বিক্রিয়া তোমরা দেখতে পাচ্ছ, এরাও কিন্তু ভাঙনমূলক বিপাক্রিয়ার অন্তর্ভুক্ত, অর্থাৎ এরা কিন্তু ভেঙে যাচ্ছে, ভেঙে এগুলি তৈরি করতেছে। এদের পারপাস ছিল কোনো প্রয়োজনীয় উপাদান তৈরি করা, তার মধ্যে দেখা যাবে যে কিছু ধরনের বর্জ্য পদার্থ আসলে এরা তৈরি করবে, যেমন ক্রিয়েটিনিন এবং ইউরিক অ্যাসিড হচ্ছে বর্জ্য পদার্থ। বন্ধুরা, এপাশে তোমরা দেখতে পাচ্ছ বেশ কিছু ক্যাটাবলিক রিয়াকশন অথবা ভাঙনমূলক বিপাক্রিয়ার উদাহরণ দেওয়া হয়েছে, আর এপাশে দেওয়া হয়েছে কিছু গঠনমূলক বিপাক্রিয়ার উদাহরণ। তোমরা যদি ভালো করে খেয়াল করো তাহলে এখানে দেখতে পাবে যে এই জায়গাটিতে যে গঠনমূলক বিপাক্রিয়া রয়েছে তাতে কিন্তু কোনো রকমের বর্জ্য পদার্থ তৈরি হয়নি, আমাদের দেহের প্রয়োজনীয় উপাদানই তৈরি হয়েছে। এবং আমরা যদি দেখি ক্যাটাবলিক যে রিয়াকশন অর্থাৎ ভাঙনমূলক যে সকল বিক্রিয়া রয়েছে অথবা বিপাক্রিয়া রয়েছে, তার উদ্দেশ্য হচ্ছে আমাদের দেহের প্রয়োজনীয় কোনো না কোনো কাজ করা বা কোনো না কোনো উপাদান তৈরি করা। কিন্তু ইন দ্য মিনটাইম তারা কী করে, কোনো কোনো প্রয়োজনীয় উপাদানের সাথে সাথে কোনো কোনো অপ্রয়োজনীয় উপাদানও তৈরি করে, যাদেরকে আমরা আসলে বর্জ্য বলে থাকি। তাহলে আমরা এখানে দেখলাম এই কার্বন ডাইঅক্সাইড, এখানে অ্যামোনিয়া, এখানে রয়েছে ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, এরা কিন্তু সবই হচ্ছে আমাদের দেহে ক্যাটাবলিক রিয়াকশনের ফলে তৈরি হওয়া বর্জ্য পদার্থ। তাহলে এই বর্জ্যগুলিকে বলা হবে হচ্ছে বিপাকীয় বর্জ্য। বন্ধুরা, তোমরা যদি ভালো করে খেয়াল করে দেখো এখানে যত ধরনের বর্জ্য রয়েছে তা যদি আমি এখানে লিখি, যেমন আমি লাল কালি দিয়ে লিখতেছি, এখানে কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, ক্রিয়েটিনিন এবং ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড। বন্ধুরা দেখো, এখানে কিন্তু আমাদের যে ভাঙনমূলক বিপাক্রিয়ার ক্ষেত্রে অর্থাৎ অপচিতিমূলক বিপাক্রিয়ার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু অপদ্রব্য অথবা বর্জ্য পদার্থ তৈরি হয়েছিল, যাদেরকে আমরা বলি হচ্ছে বিপাকীয় বর্জ্য। তাহলে বিপাকীয় বর্জ্যর ক্ষেত্রে তোমরা ভালো করে খেয়াল করে দেখো, এখানে কিন্তু নাইট্রোজেন ঘটিত বিপাকীয় বর্জ্য রয়েছে, আবার নাইট্রোজেন বিহীন বিপাকীয় বর্জ্যও রয়েছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে কার্বন ডাইঅক্সাইড ছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের বিপাক্রিয়ার ফলে তৈরি হয় ল্যাকটিক অ্যাসিড বা অক্সালিক অ্যাসিড, বন্ধুরা দেখো এই যে ল্যাকটিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড এবং কার্বন ডাইঅক্সাইড, এরা সবাই হচ্ছে নাইট্রোজেন বিহীন বর্জ্য পদার্থ। আর এখানে যে রয়েছে অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, এরা হচ্ছে নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থ। এগুলির পাশাপাশিও কিন্তু আমাদের দেহে আরও কিছু বর্জ্য পদার্থ উৎপন্ন হয়, যেমন আমাদের লোহিত রক্তকণিকা যখন সৃষ্টি হয় সেগুলি কিন্তু ধ্বংস হয় আমাদের লিভারের মধ্যে, এবং যখন ধ্বংস হয় তার মধ্যে যে হিমোগ্লোবিন থাকে সেই হিমোগ্লোবিন কিন্তু আলাদা হয়ে যায়, এবং হিমোগ্লোবিন পরবর্তীতে ভেঙে আমাদের লিভারের মধ্যে কিন্তু বিলিরুবিন এবং বিলিভার্ডিন নামে দুটি পিগমেন্ট তৈরি করে। এই পিগমেন্ট বা রঞ্জক দুটি হচ্ছে বাইল পিগমেন্ট বলা হয় আসলে। বন্ধুরা তাহলে এই দুটি বাইল পিগমেন্টের নাম হচ্ছে বিলিরুবিন এবং বিলিভার্ডিন, যাদের সংকেত হচ্ছে O6 এন্ড C33 H34 N4O6।
বন্ধুরা দেখো এই যে বিলিরুবিন এবং বিলিভার্ডিন এই যে রঞ্জক দুটি তৈরি হলো তাদের মধ্যেও কিন্তু নাইট্রোজেন রয়েছে, এই যে নাইট্রোজেন রয়েছে, এখানে নাইট্রোজেন আছে, এই জায়গাটিতে নাইট্রোজেন আছে, এখানে নাইট্রোজেন আছে। তার মানে আমরা দেখলাম আমাদের যে বিপাকীয় যে বর্জ্য রয়েছে অর্থাৎ বিপাকক্রিয়া কোষের মধ্যে যে বিপাকক্রিয়া সংঘটিত হয় সেখানে যে বর্জ্য রয়েছে সেখানে বর্জ্য দুই ধরনের, এক ধরনের বর্জ্যের মধ্যে নাইট্রোজেন থাকে না আর ধরনের বর্জ্যের মধ্যে নাইট্রোজেন থাকে। বন্ধুরা দেখো আমাদের লিভারের মধ্যে কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া এরাও কিন্তু যুক্ত হয়ে গঠন করে হচ্ছে ইউরিয়া। ইউরিয়া দেখতে কেমন? এটি দেখো এই যে ইউরিয়া তৈরি হলো এই ইউরিয়ার মধ্যেও কিন্তু নাইট্রোজেন রয়েছে। তাহলে আমরা দেখলাম এই যে ক্যাটাবলিক রিয়াকশনের মাধ্যমে যে দু ধরনের বর্জ্য পদার্থ তৈরি হলো তার মধ্যে কিছু কিছু বর্জ্য পদার্থের মধ্যে নাইট্রোজেন রয়েছে এবং কিছু কিছু বর্জ্য পদার্থের মধ্যে কিন্তু নাইট্রোজেন নেই। তাহলে আমরা পেলাম বিপাকীয় বর্জ্য দুই ধরনের, একটি হচ্ছে নাইট্রোজেন যুক্ত আর একটি হচ্ছে নাইট্রোজেন ছাড়া। তাহলে এই বিপাকীয় বর্জ্যের মধ্যে নাইট্রোজেন যুক্ত যে সকল বর্জ্য পদার্থ রয়েছে সেই সকল বর্জ্য পদার্থকেই বলা হয় আসলে মূলত রেচন বর্জ্য। এবং এই রেচন বর্জ্য যে প্রক্রিয়ায় বা যে পদ্ধতির মাধ্যমে আমাদের দেহ থেকে বহিষ্কার বা নিষ্কাশিত হয় সেই প্রক্রিয়াটিকে আসলে বলা হয় রেচন প্রক্রিয়া। এবং আমাদের দেহের যে সকল অঙ্গপ্রত্যঙ্গ বা তন্ত্র এই রেচন প্রক্রিয়ায় সহায়তা করে তাদেরকে বলা হচ্ছে রেচন তন্ত্র। এই রেচন তন্ত্র এবং রেচন প্রক্রিয়া এবং এই যে রেচন বর্জ্য মূলত এই বিষয়গুলি নিয়ে হচ্ছে এই চ্যাপ্টারের মূল আলোচনা। তো বন্ধুরা তোমরা এই সম্পূর্ণ প্রসেসটি দেখলে এবং আমি যদি এখন এই ফুল প্রসেসটিকে একটু সামারাইজ করে বলি তাহলে হয়তো তোমাদের কাছে আরও স্পষ্ট হয়ে যাবে। বন্ধুরা আমাদের দেহে যত রকমের দৈহিক কার্যক্রম রয়েছে এ সকল কার্যক্রম মেনটেন করার জন্য অথবা পরিচালনা করার জন্য কিন্তু আমাদের প্রতিটি কোষে কোষে প্রতিনিয়ত অসংখ্য বিভিন্ন ধরনের উপাদানের ভাঙন এবং সৃষ্টি হচ্ছে। এ সকল ভাঙন এবং সৃষ্টির সাথে সংশ্লিষ্ট সকল ধরনের ক্রিয়া বিক্রিয়াকে কিন্তু বলা হয় বিপাকক্রিয়া। এবং তোমরা দেখলে যে সকল বিক্রিয়াগুলি আসলে ভাঙনের সাথে জড়িত তাদেরকে বলা হচ্ছে ভাঙনমূলক বিপাকক্রিয়া, এবং যে সকল ক্রিয়া বিক্রিয়াগুলি আসলে গঠনের সাথে জড়িত বিভিন্ন ধরনের উপাদান গঠনের সাথে জড়িত তাদেরকে বলা হয় হচ্ছে গঠনমূলক বিপাকক্রিয়া। তাহলে এবং তোমরা দেখলে যে এই যে ভাঙনমূলক বা অপচিতিমূলক যে বিপাকক্রিয়া রয়েছে সেখানে বেশ কিছু বর্জ্য পদার্থ তৈরি হয়েছে এবং এই বর্জ্য পদার্থগুলির মধ্যে কিছু কিছু আছে নাইট্রোজেনযুক্ত বর্জ্য এবং কিছু কিছু বর্জ্য আছে নাইট্রোজেনবিহীন বর্জ্য। তাহলে এই যে অপচিতিমূলক বিপাকক্রিয়ার ফলে সৃষ্টি হয়েছিল নাইট্রোজেন ঘটিত যে সকল বর্জ্য পদার্থ ঠিক তাদেরকেই বলা হবে হচ্ছে রেচন বর্জ্য। এবং এই রেচন বর্জ্য যে প্রক্রিয়ার মাধ্যমে অথবা যে পদ্ধতিতে আমাদের দেহ থেকে নিষ্কাশিত হয় বা অপসারিত হয় সেই প্রক্রিয়াটিকে বলা হয় হচ্ছে রেচন বা এক্সক্রিশন। এবং আমাদের দেহের যে সকল অঙ্গপ্রত্যঙ্গ অথবা যে সকল তন্ত্র এই রেচন প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট অথবা রেচন প্রক্রিয়ায় সহায়তা করে কেবলমাত্র তাদেরকে বলা হয় হচ্ছে রেচন তন্ত্র অথবা এক্সক্রিটরি সিস্টেম। বন্ধুরা আশা করছি তোমরা এই সামগ্রিক পদ্ধতিটি এবং এর সাথে যে সংশ্লিষ্ট আলোচনা ছিল রেচন বর্জ্য সেই বিষয়টি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব এই আমাদের যে রেচন প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট যে রেচন তন্ত্র রয়েছে এবং সেই তন্ত্রের আন্ডারে অথবা এই তন্ত্রের অন্তর্ভুক্ত যে সকল অঙ্গগুলি রয়েছে সে সকল অঙ্গ নিয়ে আমরা আলোচনা করব এবং পরবর্তীতে আমরা এই রেচন প্রক্রিয়ার সাথে যে সকল ক্রিয়াগুলি রয়েছে সেই ক্রিয়াগুলি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। বন্ধুরা চলো তাহলে আমরা সেই বিষয়গুলি দেখে নিই।